পক্ষ থেকে কোন জবাব আসতেছে না। হযরতে মূসা নবীর আস্তে করে ঘুমের তন্দ্রা চাপছে, ঘুমের তন্দ্রা চাপলে শরীর লুজ হইতে থাকে, ডিলা হইতে থাকে, ডিলা হইতে হইতে আস্তে করে পানির গ্লাসটা হাতের থেকে ছুটে পড়ে গেছে, ফয়রা কাছের গ্লাস চুরমার হয়ে গেছে। এইবার আল্লাহ আসলে, মুসা তোমার জবাব শোনো, তোমার প্রশ্ন ছিল আমি আল্লাহ ঘুমাই না কেন? ও মুসা, সামান্য একটা গ্লাস তুমি হাতে নিয়ে এই গভীর রাত্রে দাঁড়ায় আছো, এখনো ঘুমাও নাই, ঘুমের তন্দ্রা মাত্র আসছে, গ্লাসটা তোমার হাতের থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে রে মুসা, তুমি কি দেখো না সাত আসমান সাত জমিন সম্বলিত বিশাল বড় দুনিয়াটাকে আমি আল্লাহ এমন সুন্দর করে সাজায় গুছাইয়া প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ পাহারাদারি করে করে আমি আল্লাহ চালাইয়া নিতেছি, আমি আল্লাহ যদি ঘুমাই এই দুনিয়াটা কিভাবে চলবে? এই জন্য বলতেছিলাম মুসলমান, আল্লাহ ফকরুল আলামিন ঘুমান না, কেন ঘুমান না? আমি ছোট্ট করে আর একটা কথা বলতে চাই, ও মুসলমান, আল্লাহ তাআলা কেন ঘুমান না, কেন ঘুমান না? আমি তো বলবো আমাকে আপনাকে পাহারাদারি করার জন্য আল্লাহ ঘুমান না, ঠিক কিনা? রাত্রে যখন আপনি সারাদিন কাজকর্ম করে ক্লান্ত শ্রান্ত শরীরটা নিয়ে রাত্রে যখন আপনি যখন বিছানায় শুন আপনি ঘুমানোর জন্য, ও মুসলমান, নাক ডাকা ঘুমাইতেছেন, আরাম মতো ঘুম আসার জন্য বাতিটা পর্যন্ত বন্ধ করে দেই, ঠিক না বেঠি? অন্ধকার হবে, নীরব নির্জন হবে, আমার ঘুম আসবে, বাতি পর্যন্ত বন্ধ করে দিলাম, নাক ডাকা ঘুমাইতে শুরু করলাম, রাত্রে দুইটা বাজে তিনটা বাজে, হঠাৎ করে আমার এস্তিনজার প্রয়োজন হলো, আমার পেশাব পায়খানার প্রয়োজন হলো, কোনো প্রয়োজন হলো, আমি লাফ দিয়া ঘুম থেকে উঠলাম, উঠা বাতিটা জ্বালাইলাম, বাতি জ্বালাইয়া দেখি আমার রুমের ফ্লোরের মধ্যে বিভিন্ন ফোকা মাকড় তেলা ফোকা দৌড়াদৌড়ি করতেছে, ঠিক কিনা? আমি আপনার কাছে জানতে চাই, এই যে গুড়াগাড়া ছোট ছোট ফোকা মাকড় তেলা ফোকা রুমের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, আপনি ঘুমাইতেছেন না ডাইকা ঘুমাইতেছেন, বাতির আলো নাই, পুরা অন্ধকার, অন্ধকারের অজুহাতে কোনো একটা ফোকা মাকড় আপনার নাকে কানের ছিদ্র দিয়া আজ পর্যন্ত ঢুকছে নাকি? জোরে বলেন, ঢুকছে না? কোন সাপ বিচ্ছু আপনাকে দংশন করছে নাকি? ও মুসলমান, কেন করলো না, কেন করলো না? আমি বলবো মুসলমান, আপনি আর আমি সারাদিন ক্লান্ত শ্রান্ত হইয়া কাজকর্ম করে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বিছানায় শুইতে গেলাম, আমার মালিক আমার মাওলা আমাকে ডাক দিয়ে বলে, বন্দা তুমি শোও শোও শোও, তুমি ঘুমাও, আরাম মতো ঘুমাও, বাতিটাও বন্ধ করে দিয়েছো, একটা ফুকা মাকড় যাতে তোমার নাকে কানে ছিদ্রে দিয়ে ঢুকতে না পারে, তোমার কোনো ক্ষতি সাধন করতে না পারে, এই জন্য বন্দারে তুমি আরাম মতো শুয়া শুয়া ঘুমাও। আমি মাওলা ঘুমাই না, ঘুমাই না, আমি ঘুমাবো না, সারা রাত্র আমি মাওলা জাগ্রত থাকিয়া তোমাকে পাহারাদারি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাহারাদারি করতেছেন, আর ও যুবক ভাই যুবতী বোনেরা আমার, ও মা বাবা আমার, গন্টার পর গন্টা টেলিভিশনটা চালাইয়া রাত্র বারোটা একটা দুইটা পর্যন্ত টিভি চাইতে চাইতে আমি ঘুমাই, আছে না নাই? টাচ মোবাইলটা চালাইতে চালাইতে আমি ঘুমাই, আল্লাহ তাআলা আমাকে পাহারাদারি করতেছেন, আরে আর আর আমি আল্লাহর নাফরমানি করতেছি, ঠিক কি না? এরকম সারা রাত্র আল্লাহ ফকরুল আলামিন পাহারাদারি করে করে আমাকে ঘুম পাড়াইলেন, আরামের ঘুম নাক ডাকিয়া ঘুমাইয়া এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ ফকরুল আলামিন ফজরের দুই রাকাত নামাজ ফরজ করেছিলেন, ঠিক কি না? ও মুসলমান, কত নিমক খারাপ মানুষ আমরা, সকালবেলা যেই মাওলা সারা রাত্র আমাকে পাহারাদারি করে ঘুম ফারাইলেন, সকালবেলা ঘুম থেকে লাফ দিয়ে উইঠা মুয়াজ্জিনের ডাক শুইনা, লাফ দিয়ে উইঠা দুই রাকাত ফরজ নামাজ যে ফজরের নামাজ আদায় করতে পারি না, আছে না না? আমি তো অনেক সময় বলি যে ফজরের নামাজের সময় এক একটা বাসা বাড়ির দিকে নজর দিলে বোঝা যাবে, মনে হয় যেন কবরস্থান হয়ে গেছে, ঠিক না বেঠি? কবরস্থানে মানুষ আছে কিন্তু সারা শব্দ নাই, ঠিক কি না? আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মানুষ আছে, ফজরের নামাজের সময় কোনো সারা শব্দ নাই, ও মুসলমান, নাক ডাকা ঘুমাইলাম, সাতটা আটটা বাজে, আমি আস্তে করে মোড়ামুড়ি দিয়া ঘুম থেকে উঠলাম, ব্রাশটা লইয়া আমি ওই রকম ভাবে ওয়াশরুমে গেলাম অথবা পুকুর পাড়ে গেলাম, যাই আমি ফাক সাফ হইয়া আমি আমার অফিস আদালতের দিকে গেলাম, রাস্তাঘাটে দেখলে অফিস আদালতে গেলে আমার অধীনস্থরা বলে আমাকে স্যার,
বলে কি বলেন স্যার আসছে স্যার আরে কিসের স্যার قال رسول الله صلى الله عليه وسلم من خرج الى صلاه الفجر خرج برايه الايمان আল্লাহর হাবিব ফরমান উম্মতে শুনো যেই ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠা ফজরের নামাজের দিকে রওনা করলো ফজরের নামাজটা আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে ঈমানের ঝান্ডা তুলে দেন সুবহানাল্লাহ সে মুমিন ঈমানদার তার সে শুধু মুমিন নয় সে মুমিনদের সেনাপতি ঠিক না ব্যাথিন যুদ্ধের পতাকা থাকে কার হাতে সেনাপতির হাতে আল্লাহর হাবিব ফরমান ঈমানের ঝান্ডা তার হাতে উঠে যায় যদি ফজরের নামাজটা আদায় করে বের হয় ওয়ামান খরাজা ইলা সুকি খরাজা বিরায়াতি ইবলিস আর নবীজি ফরমান উম্মতে শোনো সকালবেলা ঘুম থেকে উঠছো ফজরের নামাজটা আদায় করো নাই তুমি তোমার অফিসে গেলা তোমার বাজারে গেলা তোমার চাকরিতে গেলা যেখানেই গেলা মনে রাখো উম্মত ইবলিস শয়তানের ঝান্ডা হাতে নিয়ে তুমি বের হয়েছো কিসের আমি স্যার আমি তো ইবলিসের সর্দার হয়ে গেছি ফজরের নামাজটা তো আমি আদায় করি নি জোরে বলেন ঠিক না রে ঠিক এই জন্য বলতেছিলাম মুসলমান আমার আপনার বাড়ির দিকে নজর দিলে মনে হবে যেন কবরস্থান হয়ে গেছে ওয়াক্তের পর ওয়াক্ত দিনকে দিন আমার নামাজ ছুটতেছে কেন ছুটতেছে মাওলানা কারিমের ভয় দিলের ভিতরে না থাকার কারণে ঠিক না রে ঠিক